ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে, যে কারণে বাজারে নেই মাছটি। এর প্রভাবে অন্য প্রায় সব মাছের দামই বাড়তি। বিক্রেতারা বলছেন, ইলিশ না থাকায় কেজি প্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে অন্য মাছের দাম। বাজারে ইলিশ এলে মাছ বাজারের এই উত্তাপ কমে আসবে বলে প্রত্যাশা তাদের। 28 অক্টোবর সকালে রাজধানীর কারওয়ান বাজার ও মধ্যবাড্ডা মাছের বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। ক্রেতাদের অভিযোগ, বাজার মনিটরিংয়ের কোনো ব্যবস্থা নেই, ইচ্ছে মতো দাম বাড়িয়ে বিক্রি করছেন মাছ ব্যবসায়ীরা। দাম তো চড়া চড়া, হ্যাঁ। কারণ কি মনে হয় আপনার? কারণ কি মনে হয়? নেই মাছ, নেই মাল, এসে কারণে মাছ কমে গেছে, সব দিকে মাছ কম। আচ্ছা, বাজারে তো ইলিশ নাই, ইলিশ এই গেছে কি? ইলিশ এখন মাছ ধরার বন্ধ তো, আগামী কাল যাবে না ভাই, এই যে মাছের দাম কমবে না বলা যাবে না। এগুলো বিলের মাছ, মাছ ধরা পড়বে, মাছ আমদানি হবে, মাছ ধরা পড়বে না, মাছ আমদানি হবে। একজনের গেলের মাছ সে ধরবে না, তাহলে জোর জবরদস্তি করার মতো কোনো কায়দা নেই তোমাদের। তবে ক্রেতাদের অভিযোগ অস্বীকার করেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, বাজারে সব ধরনের মাছের দাম বেশি, এটি সত্য, কিন্তু কিছু করার নেই, পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে, তাই খুচরা বাজারে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। ইলিশ না থাকে অন্য অন্য মাছের দিকে চাপটা পড়ছে, সব মাছের রেটটা বেশি। ধরুন রুই মাছের কেজিতে অন্তত 50 টাকা বেড়ে গেছে, কিছু কিছু মাছের কেজিতে 100 টাকা বাড়ছে, এরকম এই অবস্থায়। ইলিশের ইলিশটা লাগিয়ে গেলেই ওই মনে করেন মাছের দাম একটু কমে যাবে, ঠিক আছে। এই জন্য ইলিশটার দিকে মানুষের মাছের দাম বেশি, আর বর্তমানে এই বছর একটু দাম বেশি, সব মানে দাম বেশি। মানে কারণ কি মাছের দাম? এলো মনে করেন নদী জায়গায় বাস্তায় বন্যায় সব হয়ে গেছে, দাম বেড়ে গেছে। ইলিশ আপনার 29 তারিখ থেকে 22 দিনের অভিযানের পরে এক্ষেত্রে ইলিশ আসার পর বাজারে কি উত্তাপ বাড়বে নাকি কমবে? ইলিশ যদি আসে বেশি আসে অন্যান্য মাছের দাম কমবে, এখন তো ইলিশের উপরে নির্ভর করে অন্যান্য মাছের দাম। ইলিশ যদি কম থাকে অন্যান্য মাছের দাম বাড়বে, ইলিশ বাড়তে কম হবে।